আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি রেসিপি, চাইনিজ চিকেন ফ্রাই। তো চলুন রেসিপিটি একবার তৈরি করে দেখি। চাইনিজ চিকেন তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন সমস্ত মশলাগুলো অ্যাড করব। 1 চা চামচ পরিমাণ আদা বাটা দেব, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দেব, 7 মতো লবণ দেব, জিরার গুঁড়া দেব 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া দেব 1 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া দেব 1 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া দেব 1/2 চা চামচ পরিমাণ। হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দেব, 1/2 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া দেব, 1/2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দেব, 2 একটু মিশ্রণটা করে নেব। দেড় টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দেব, 1/4 কাপ পরিমাণ বেসন দেব, 1/2 কাপ করে পানি দিয়ে মিশ্রণটা তৈরি করে নেব। মশলার মিশ্রণটা তৈরি হয়ে গেছে, এখন আমি বোলটা এক সাইড করে রেখে দেব। আমি এখানে 6 পিস চিকেন নিয়েছি, এখন সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া দেব, সাদা গোলমরিচের গুঁড়া এটা। ওয়ান টেবিল চামচ সয়া সস দেব, 2 ভালোভাবে চিকেনের সঙ্গে এটা মাখিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ লবণ দিতে হবে, কারণ আমি লবণ বেশি দিব না। মশলার ভিতরে লবণ আমি দিয়ে দিয়েছি আগের থেকে, ভালোভাবে মাংসটা মাখিয়ে নিতে হবে। এখন চিকেনটা সাইড করে রেখে মশলার সঙ্গে চিকেনগুলো অ্যাড করব। চিকেনগুলো মাংস মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সসটাও দিয়ে দেব, মশলাটা ভালোভাবে মেখে নিতে হবে যেন মাংসের ভিতরে পৌঁছায় যায়। মাংসের ভিতরে এরকম কাটা কাটা আছে, এরকম সাইড করে কেটে কেটে নিয়েছি, এর ভিতরে যেন মশলাগুলো ভালোভাবে পৌঁছায়। তো মশলাগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে, এখন আমি চুলায় ভেজে নেব। চিকেনগুলো ফ্রাই করার জন্য চুলায় একটি ফ্রাই প্যানে সয়াবিন তেল পর্যাপ্ত পরিমাণে গরম করে নিয়েছি। এখন চিকেনগুলো দিয়ে দেব। চিকেনের সঙ্গে মশলাগুলো ভালোভাবে মেখে নিতে হবে। চুলোর আঁচটা একেবারে লোতে রেখেছি, এখন চিকেনগুলো উল্টিয়ে দেব।
চুলোর আঁচটা বেশি হাইয়ে দেওয়া যাবে না, তাহলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। দেখুন কি সুন্দর একটা কালার এসে আছে। চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে, এখন আমি একটা একটা করে তুলে নেব। তৈরি হয়ে গেছে চাইনিজ চিকেন ফ্রাই। বাসায় আপনারা রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন। আর রেসিপিটি তৈরি করার সময় চিকেনে মশলাটা হালকা করে দিতে হবে, তা নাহলে ভাজলে পরে খারাপ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আগামীতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।